একদম রিল্যাক্স আমি আপনি শুধু মাথাটা দিবেন কিন্তু ঘুমাসি যাবে কিন্তু প্রতিটার সাথে একটা করে পায়ের এই যে এটা আছে আর এছাড়া একটা পাম্পার মেশিনও থাকবে কিন্তু পাম্পার মেশিন এই মেশিনটা কিন্তু এটার সাথে পাম্পার মেশিন সহ জাস্ট এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু ফুলে যাবে ওকে তো দেখেন এটা ফুলানোর পরে আসলে কত বড় ডিভান হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা দেখাবো হচ্ছে এখানে ডিভান সোফা তো ডিভান সোফা গুলো আপনারা দেখছেন অনেক চমৎকার ভাবে সাজানো রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন বিবারি এন্টারপ্রাইজে আর আমাদেরকে আজকের পুরো ভিডিওটাতে রয়েছে আব্দুল সাত্তার ভাই সাত্তার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে একবারে খোলা আকাশে বাসায় চলে আসছি আর কি খোলা আকাশের নিচে ছাদের মধ্যে মুক্ত আকাশের নিচে যেটা বলো ওইভাবে ইনশাআল্লাহ আমরা চলে আসছি আর আজকে যে ভিডিওগুলো মানে ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে যে ডিভাইডেড সোফাগুলো এগুলো অনেক সুন্দর কিন্তু এটা দেখেন আপনি সন্ধ্যা বিকেলবেলা যাদের বাসার মধ্যে ছাদের মধ্যে ইচ্ছা করলে আপনারা এখানেও সাজা ইয়ে করতে পারেন বসতে পারেন তারপরে আপনার ড্রয়িং রুমে অথবা আপনার যে কোনো জায়গাতে আপনারা ইচ্ছা করলে সন্ধ্যাবেলা সকালবেলা অথবা যে কোনো সময় এটার মধ্যে শুয়ে থাকতে পারেন বসে থাকতে পারেন আর যাদের বাসা অসুস্থ রুগী আছে ইচ্ছে করলে ওদের জন্য এটা ব্যবস্থা অনেক সুন্দর ব্যবস্থা এখানে শুয়ের ব্যবস্থা আছে আর অনেক সময় আপনি দেখবেন আপনি বৃদ্ধ মা ছেলেপেলেরা অনেক সময় সন্ধ্যা বিকেলবেলা অথবা লাঞ্চের পরে এরা কিন্তু রিল্যাক্সভাবে একটু আরাম করতে চায় এটা আরামের জন্য কিন্তু আসলে এই সোফাগুলো কিন্তু আচ্ছা আচ্ছা এগুলো এত সুন্দর একটা জিনিস এগুলো কিন্তু আপনি ঘুমাবেন বসবেন বসলে ঘুম আসি যাবে এগুলো কিন্তু একদম খুব ভবনে গেলেন অথবা আপনি কোথাও বেড়াতে গেছেন ইচ্ছে করলে হাতে করে নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটার সাহায্যে এটা কিন্তু এই যে পাম্পার দিয়ে আপনারা পাম্পারের সাহায্যে কিন্তু আমরা কিন্তু এটা পাম্প দিয়ে কিন্তু আচ্ছা 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 এটা আমরা পাম্পটা দিবার এটা হচ্ছে যে আপনি এই যে অনেক সুন্দর সিস্টেম আমি একটু সিস্টেমটা একটু দেখা দিই সবগুলোর মধ্যে সিস্টেম করা আছে এই যে দেখছেন এটা 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 ঢুকা দিয়ে ইলেকট্রিকের মাধ্যমে আপনি সুইচটা দিবেন একদম পাম হয়ে যাবে এটা পাম হয়ে যাবে আচ্ছা এখানে আপনি দেখছেন এগুলোর প্রাইস গুলো কেমন রাখছেন বা এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি দিচ্ছেন আসলে বাজেন এগুলা তো হচ্ছে ম্যানুয়াল জিনিস ম্যানুয়াল জিনিসে কোনো ওয়ারেন্টি লাগে না যেটা ইলেকট্রনিক জিনিস ওগুলো ওয়ারেন্টি দরকার হয় অনেক সময় ইলেকট্রিক জিনিস নষ্ট হতে পারে ঠিক আছে মোটর কয়েল নষ্ট হতে পারে এগুলো তো আসলে ওরকম কোনো কিছু না নষ্ট হবার কিছু না এগুলা এটা ফার্ম যদি কোনো সময় চলে যায় আবার ফার্ম দিতে পারবে দেওয়া যাবে এর ফার্ম দেওয়া যাবে বসি দেখেন একটু কিভাবে একটু বসি দেখাই এটা আসলে একটা আরামের জিনিস কিন্তু মনে করেন যে বাসা বাড়ির মধ্যে আপনি যে কোনো জায়গাতে আপনি ইচ্ছে করলে এর মধ্যে যে একদম রিল্যাক্স আপনি আপনি মাথাটা দিবেন কিন্তু ঘুম আসি যাবে কিন্তু একদম রিল্যাক্স আর একটা জিনিস এই যে বসে বসে আপনার ভাই এখানে পানির বোতল আছে অনেকজনে জুস রাখে জুস পানি ঠিক আছে রাখছি আপনি এখানে রাখিয়ে খেতে পারবেন আর এটা কিন্তু আসলে আমি একটা কথা বলি যে কোনো বাসার মধ্যে বৃদ্ধ বয়সী লোক ইয়াং লোক দুপুরে লাঞ্চের পরে কিন্তু একটু ঘুম আসে কিন্তু ঠিক আছে আপনি রিল্যাক্সভাবে কিন্তু ঘুম আসি যাবে মাথাটা রাখবেন ঘুম আসে যাবে একদম অনেক আরামের জিনিস স্প্রিং এর মতো এগুলা আচ্ছা 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 একদম অনেক আরামের জিনিস তো এটা দামটা একটু বলে দেন সত্তর ভাই বলবো এগুলা যদি আসলে যে আরামের জিনিস এগুলো যদি দাম যদি হবার কথা আমি মনে করি দেন 10,000 টাকার উপরে দাম হবার কথা এত আরামের জিনিস আসলে কিন্তু ওই দামটা রাখতেছি না আমরা রাখতেছি আপনার চ্যানেল উপলক্ষে মাত্র 5,500 টাকা 5,500 টাকা এটার সাথে এই পায়ের এটা থাকবে হ্যাঁ এটার সাথে আপনার প্রতিটার সাথে একটা করে পায়ের এই যে এটা আছে আর এছাড়া একটা পাম্পার মেশিনও থাকবে কিন্তু পাম্পার মেশিন এই মেশিনটা কিন্তু এটা সাথে থাকবে পাম্পার মেশিন সহ ঠিক আছে আর এটা চালাবার সিস্টেমটা একদম ইজি দেখেন আচ্ছা আপনারা কিছু করতে হবে না জাস্ট লাইনে দিয়ে দিবেন দেবার পরে যে এখানে সুইচ আছে আচ্ছা এই যে সুইচ ওকে হ্যাঁ এই যে সুইচ সুইচ আছে তো এই হাওয়াটা এখন যেখানে আপনি শুধু ধরবেন এখানে আর কিছু না আচ্ছা এখানে শুধু দিলেই হবে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি সেক্ষেত্রে 5,500 টাকা অনলি 5,500 টাকা 5,500 টাকা আচ্ছা ঢাকায় হোম ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আর ঢাকার বাইরে কিন্তু আমরা কুরিয়ারটা ফ্রি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আসলে একটা নামে আজব সোফা কিন্তু এটা আজব সোফা আজব আজব সোফা বলতে বলে কেন এত বড় একটা সোফা দেখেন আপনার ছোট্ট একটা প্যাকেটের মধ্যে আর এটা কিবেলে প্যাকেটটাকে বাইর করে আমরা আসলে ফুলে দেখা দিমু আর কিবেলে সোফা সাতার ভাই এটা কি বড় এই যে ধাইয়া মরিচ কিন্তু অনেক ছোট কিন্তু আচ্ছা আচ্ছা ডাল কিন্তু অনেক বেশি দেখি দেখি আমরা তাই এই যে দেখেন এটা আসলে দেখতে অনেক ছোট এই যে দেখেন দেখতে ছোট কিন্তু কাজ অনেক বড় হ্যাঁ এই যে দেখছেন আচ্ছা দেখেন এখন দেখেন কত বড় দেখছেন ওয়াও দেখেন দেখছেন অনেক বড় আচ্ছা এটা কি বলে আবার ফোল্ডিংটা কিন্তু একদম ইজি সিস্টেম দেখছেন কি বলে আচ্ছা ফোল্ডটা করা একদম এই যে ফোল্ডটা করা একদম ইজি এই যে দেখছেন আমরা এইভাবে ফোল্ড করে আচ্ছা এটা ফুলাবো কি দিয়ে এই যে আমি ফুলে টাইম দেখেন এইভাবে করে ছোট করে একদম আছে আবার প্যাকেটে আবার প্যাকেটে ঢুকে যাবে আচ্ছা এখন আমি ফুলে আবার যেটা বলছেন
কুলেবার সিস্টেমটা একবার ইজি সিস্টেম আছে আচ্ছা আচ্ছা ওকে পেছনে আবার আমরা দেখাই হ্যাঁ পায়ের দিক দিয়ে একটা এই যে এখানে আপনার ছিদ্র আছে এই যে দেখেন এই যে দেখছেন এই যে ছিদ্রটা এই জায়গাটা ডাইরেক্ট খুলে দিবেন এই যে খুলছে দেখছেন পাম্পার আছে এই পাম্পার দিয়ে দিতে হবে আবার ফার্মটা করে ফুলেবার পরে দিয়ে এটা চাপ দিলে লগ হয়ে যাবে কিন্তু এই যে আমি একটু দেখা দিচ্ছি আমরা একটু ফুলাও দেখাই আপনাদেরকে এই যে জাস্ট এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু ফুলে যাবে ওকে দেখেন আচ্ছা অলরেডি দেখেন এটা কিন্তু ফুলা শুরু হয়েছে হ্যাঁ এই যে দেখেন দেখেন কত বড় একটা সোফা মানে এটা হচ্ছে ডিভান সোফা বলে আচ্ছা তো দেখেন এটা ফুলানোর পরে আসলে কত বড় ডিভান হয়ে গেছে মানে আবারই কিন্তু এই যে এটা কিন্তু পায়েরটা এটা যে আমরা ভিডিওতে দেখাইছিলাম এটা দেখাইছিলেন হ্যাঁ এটা কিন্তু আবারই কিন্তু দিলে এটা ফুলে যাবে ফুলে যাবে ফুলে যাবে আচ্ছা আর এটা আবার খুলবো কিভাবে আমরা একদম ইজি সিস্টেম একটু এদিকে আসুন হাওয়াটা যেদিকে দিই এই যে দেখেন হাওয়াটা খুলবো কিভাবে আমরা একটু দেখাই এই যে দেখেন ওকে এই দেখেন একটু এটা জাস্ট বের করলেই হবে কিন্তু দেখেন হাওয়াও কিন্তু একবারে হাওয়া কিন্তু চলে যাচ্ছে জাস্ট এটা আমরা হাওয়াটা চলে গেল এখন আবার ভাঁজ করে বক্সে দিয়ে দিতে পারবো এই তো এই যে দেখেন আপনি আচ্ছা হাওয়াটা কিন্তু শেষ একবারে হাওয়া কিন্তু বের হয়ে গেছে তো দেখেন আচ্ছা দেখছেন এখন শেষ একদম ছুটে গেছে এখন আবার ভাঁজ করে এখন আবার ভাঁজ করে দেন আগের মতো এই বক্সে কিন্তু ঢুকে যাবে আচ্ছা এই বক্স ভাঁজ করার পরে আগের মতো দেখছেন এই বক্সে সেক্ষেত্রে জিনিস কিন্তু অনেক ছোট কাজ কিন্তু অনেক বড় অনেক বড় তো আপনাদের সুবিধার্তে তাদের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বি বাড়ি এন্টারপ্রাইজ আপনারা চাইলে সরাসরি তাদের দোকানে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারেন আর এখানে তিনটাই হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর এখানে তাদের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কালেক্ট করে নেবেন